Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd, faqad qala al-mu'allif rahimahullahu ta'ala wa an Ma'adh ibn Jabal radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ma amila ibnu Adam amalan anjab lahu min azabillahi min dhikrillah. Akhrajahu Ibnu Abi Syaibah wa At-Tabarani bi isnadin hasan. Wa an Abi Hurairah radhiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wasallam ma jalasa qaumun majlisan يذكرون الله فيه إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة وذكرهم الله في من عنده أخرجه مسلم. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 9 রমজান 1443 হিজরি মোতাবেক 10 এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম হাদিসের কিতাব থেকে বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব, কয়েকটি হাদিস এবং সেই হাদিসগুলির আলোকে জিকির সম্পর্কে সঠিক ধারণা যাতে আমরা সকলে পেতে পারি, আপনাদেরকে আমি দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির কেমন ছিল, কোরআনে কারিমে কোন জিকির করতে বলা হয়েছে এবং জিকিরের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ম পদ্ধতি ইত্যাদি ফজিলত ফলাফল ইহকাল পরকাল এই সমস্ত কিছু আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জাকিরিন স্মরণকারীদের দলভুক্ত করেন, যারা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে নিজেকে ব্যস্ত রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সব সময় স্মরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তাদের দলে শামিল করেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করে, আলোচনা শোনা পছন্দ করে, আলোচনাকে ভালোবাসে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ গ্রহণ করে আর আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ মোতাবেক আমল করতে চেষ্টা করে, আল্লাহ তাদের দলে আমাদের শামিল করেন। জিকিরের বাংলায় তিনটি অর্থ করেছিলাম, কে বলতে পারে, যে বলবে হাত তুলবে। ছোট বাচ্চা দিয়ে শুরু করি, স্মরণ করা, আলোচনা করা, উপদেশ। মাশাআল্লাহ, সুন্দর। যারা এই তিনটি বাংলা অনুবাদ মনে রাখবে তারা জিকিরের সঠিক অর্থ বুঝতে পারবে, তাদেরকে বিদাতি জিকিরকারীরা কানাকে হাইকোর্ট দেখাতে পারবে না। জি, জিকির সম্পর্কে আরেকটি কথা বলেছিলাম, জিকিরের তিনটি স্তর রয়েছে, তিনটি স্তর রয়েছে, একটি আরেকটির চাইতে ওপরে। এই তিনটি স্তর সম্পর্কে কে বলতে পারে, শেষখানে এই বিষয়টি আলোচনা করে আমরা থেমেছিলাম, কারো মনে আছে? মাশাআল্লাহ মনে আছে, এদিকে কয় না, যেটা ওপর থেকে না নিচে থেকে শুরু করছেন, একদিক থেকে শুরু করতে হবে, এলো পাথাড়ি নয়, ওইভাবে না, হয় ওপর থেকে নিচে নামেন যেমন সিঁড়িতে নামছে, আর না হয় নিচে থেকে ওপরে উঠেন, মাঝখান থেকে নয়। জিকিরের স্তর কয়টি? তিনটি। প্রথম যেটা একবারে ফার্স্ট কোয়ালিটি, হাই কোয়ালিটি, মুখে করা, এত করে লোকের কাছে যায় না, তো যে বলবে হাত তুলবে, একজন হাত তুলছে না, হাত তুলে, হাত তুলে, ওইভাবে না, যে বলবে হাত তুলবে, আগে অন্তরে আলোচনা করা, ওপরের কোয়ালিটিটা বলছি, কে বলবে? অন্তর থেকে স্মরণ করা, সব ফেল, সবগুলি ফেল। তাহলে আবার একটা রিভাইজ দিই, জিকিরের তিনটা কোয়ালিটি আছে, বোঝা গেছে? সবচাইতে উন্নত মানের আল্লাহর জিকির হচ্ছে, হ্যাঁ, অন্তরে স্মরণ করার সাথে সাথে অন্তরে জিকিরের সাথে মুখে উচ্চারণ করা, সুবহানাল্লাহ, অন্তরে স্মরণ করছেন আল্লাহ পাক পবিত্র, আল্লাহু আকবার,
অন্তরে স্মরণ করেছেন আল্লাহ সবচেয়ে বড় আমার কাছে, আল্লাহর চাইতে বড় আমার পৃথিবীর কোনো শক্তি না, না আমার বাপ, না আমার মা, না আমার ছেলে মেয়ে, না আমার স্ত্রী, না আমার ধন সম্পদ, না আমার রাজত্ব, না আমার নেতা, না আমার পার্টি, না আমার মাতৃভূমি। কারণ আমাদের দেশে একটা স্লোগান আছে, আমার দেশ মহান, তাই না? না, আমার রব মহান। একজন মুসলিমের স্লোগান কি? আমার রব মহান। এই জাতীয়তাবাদী যদি এইরকম ধারণা নিয়ে থাকে যে তার কাছে দেশ আল্লাহর চাইতে মহান, তো কুফুরি। তো কথা হচ্ছে, দেশের ভালোবাসা আপন জায়গায় ঠিক আছে, যেমন পানির ভালোবাসা আছে, খাবারের ভালোবাসা আছে, কে থাকতে পারে পানি ছাড়া? ঠিক তেমনই দেশের ভালোবাসা আছে, কিন্তু তার মানে এই না যে আপনি আল্লাহর চাইতে বড় করে দেবেন, আল্লাহর দিনের চাইতে বড় করে দেবেন। তো অন্তর থেকে জিকির করার সাথে মুখে উচ্চারণ করা, এটা সবচাইতে উচ্চ স্তরে জিকির। দুই নম্বর জিকির হচ্ছে না অন্তরে আল্লাহকে স্মরণ করা, দুই নম্বর হচ্ছে, দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে অন্তরে আল্লাহকে স্মরণ করা। তৃতীয় স্তর হচ্ছে সর্বনিম্ন স্তর, যে অন্তরে অন্তর গাফেল হয়ে আছে, অত অন্তর থেকে স্মরণ করেন আল্লাহকে, অন্তরে ওই কথাগুলি অত তাসির নেই কিন্তু মুখে উচ্চারণ করছে। আর অধিকাংশ যারা জিকির আজকার করে বা দুয়া কালাম পড়ে তাদের অবস্থা ঠিক ওইরকমই, অধিকাংশ মুসলিমদের মুখে সুবহানাল্লাহ 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 33 বার পুরাইতে হবে, ঠিক না? 100 বার পুরা করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত তাড়াতাড়ি পারে। হ্যাঁ, কে কয় মিনিটে পারে? আমি 100 বার পড়েছি, সাইয়াদুল ইস্তেগফার পড়েছি, মুখে পড়েছে কিন্তু অন্তর থেকে না। তাহলে সাইয়াদুল ইস্তেগফার পড়ার তিনটা করে, একটা হচ্ছে অন্তর থেকে পড়ছেন আল্লাহু আনতা রব্বি, জবানেও পড়ছেন, অন্তর থেকে বেরোচ্ছে যে কথা জবান দিয়ে প্রকাশ পাচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটি হচ্ছে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা, অন্তরে সবসময় আল্লাহকে স্মরণ রাখেন, যদিও মুখে বিভিন্ন কারণে হয়তো জিকির আজকার কম হয় জবান দ্বারা, কিন্তু অন্তরে সবসময় আল্লাহকে স্মরণ রেখেছেন। সুতরাং আপনার দ্বারা পাপ হবে না, আপনার দ্বারা অন্যায় হবে না, আপনি সবসময় ভালো মানুষ হয়ে থাকার চেষ্টা করবেন। আসল উদ্দেশ্য জিকির না যে মন্ত্র পাঠ করা, জীবনকে সংশোধন করা। তৃতীয় যেটা সর্বনিম্ন স্তর সেটা হচ্ছে মুখে জিকির আজকার করা। মুখে জিকির আজকার যে গাফেল হয়ে আছে, অন্তর অত জিকির করে না, মুখে জিকির করতে পারে না, পারে না, করবে, ট্রেনিং করে এগিয়ে যাওয়ার চেষ্টা করো। ওর আগে অনেক এগিয়ে চলে গেছে, অনেক এগিয়ে চলে গেছে আল্লাহর দিকে, সে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, এর নিচে নামবে না। অর্থাৎ অন্তরও আল্লাহকে স্মরণ করে না, জবানেও স্মরণ করে না, গাফেল একেবারে না, গাফেলদের জন্য জাহান্নাম। আল্লাহ রাব্বুল কোরআনে কারিমে যারা উদাসীন, গাফেল মানে কি? যারা উদাসীন, একেবারে ভ্রুক্ষেপ নেই, কোনো ভ্রুক্ষেপ নেই আল্লাহ বলে পরকাল বলে, তাদের জন্য জাহান্নাম। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমআন্নু বিহা ওয়াল্লাযীনা মান আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার, তাদের জন্য জাহান্নামের বাসস্থান, গাফিলদের জন্য। জি, আর যে আল্লাহকে স্মরণ করে, সবচেয়ে ভালো স্মরণ হচ্ছে অন্তর থেকে স্মরণ করার সাথে সাথে জবান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে স্মরণ করা। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো একটি হাদিসের ব্যাখ্যা করি এখন, দ্বিতীয় হাদিস। শুধু গতকালকে একটি হাদিসের ব্যাখ্যাই করেছিলাম। মুআযী বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 1345 বুলুগুল মারামে, হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির সংকলন। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, মা আমেলা ইবনু আদম আমালান, আদম সন্তান এমন কোনো আমল করে না, আনজালাহু মিন আযাবিল্লাহ, যেই আমলটি তাকে সবচেয়ে বেশি আল্লাহর আযাব থেকে মুক্তি দিতে পারে, পরিত্রাণ দিতে পারে, নাজাত দিতে পারে। মিন যিকিরিল্লাহ, আল্লাহ যিকিরের চাইতে বেশি ভালো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আযাব থেকে মুক্তি লাভের সবচাইতে উত্তম উপায় বা মাধ্যম হচ্ছে কি? আল্লাহর জিকির। আল্লাহর আযাব থেকে রেহাই পাওয়ার সবচাইতে উত্তম উপায় হচ্ছে কি? আল্লাহর জিকির। কেউ আল্লাহর জিকির করে আল্লাহর আযাব থেকে জাহান্নাম থেকে বাঁচতে চায়, দুনিয়ায় আল্লাহর গজব থেকে বাঁচতে চায়, কেউ দান খায়রাত করে বাঁচতে চায়, ধরে টাকা পয়সা খরচ করে, মসজিদ মাদ্রাসা করে,
গরিব মিসকিনকে দিয়ে জনকল্যাণমূলক কাজ করে। হ্যাঁ, কেউ সিয়াম পালন করে রোজা রেখে, নফলের কথা বলছি, ফরজের কথা, ফরজ তো সবগুলি করতে হবে, ফরজ যে যখন যেটা ফরজ ফরজ করে যেতে হবে। আলোচনা চলছে নফল জিকির আজকার সম্পর্কে, কথা বোঝা গেছে, আর নফল রোজা, নফল সাদকা, জাকাত তো দিতেই হবে, জাকাতের চাইতে গুরুত্বপূর্ণ নফল জিকির নয়, আশা করি বুঝতে পারছেন। সিয়াম রোজার চাইতে গুরুত্বপূর্ণ, ফরজ রোজা রমজানে তার চাইতে গুরুত্বপূর্ণ জিকির নয়। হ্যাঁ, হজ ফরজ হয়ে আছে, হজ ফরজ হজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ জিকির নয়, বরং সমস্ত এবাদত বন্দেগীর উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির। আল্লাহর স্মরণই তো রোজা রাখছেন, আল্লাহকে স্মরণ আছে বলেই তো, গাফেল না আপনি, উদাসীন না, সমস্ত এবাদত বন্দেগী তো মানুষ আল্লাহর জিকিরের ভিত্তিতে করছে, আল্লাহকে স্মরণ আছে বলেই তো হজে হজের ডাক হয়েছে, আল্লাহর পক্ষে ফরজ হয়েছে, দৌড় দিতে হবে হজে, এবারই যেতে হবে আমাকে, বোঝা গেছে না, যে কোনো ভালো কাজে, যেমনই ডাক দেওয়া হচ্ছে হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফালা, কেন ছুটে আসছেন, আল্লাহকে স্মরণ আছে বলে, নাহলে বেনামাজিতে বসে আছে ঘরে, ঘুমিয়ে গেল গিয়ে দোকানপাট বন্ধ করে ভিতরে ঢুকে গেল, সে গাফেল, তার জন্য জাহান্নামা, আপনার জন্য জান্নাত, কারণ আল্লাহকে বলে স্মরণ আছে আপনার। তো সমস্ত ইবাদত বন্দেগীর মূল হচ্ছে জিকির, সূক্ষ্মভাবে এই জিকির বিষয়টি বোঝার চেষ্টা করবে, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে কি, আল্লাহ জিকির, এই হচ্ছে হাদিস। ইমাম ইবনে আবি শাইবা হাদিসটিকে বর্ণনা করেছেন তার কিতাব মুসান্নাফ, আল মুসান্নাফ, মুসান্নাফ ইবনে আবি শাইবাতে। ইমাম তাবারানী বর্ণনা করেছেন হাদিসটি, তার তিনটি হাদিসের কিতাব রয়েছে, আল মুজামুল কবির, আল মুজামুল আওসাত, আল মুজামুস সাবির, তিনি বর্ণনা করেছেন হাদিস বেসনাদিন হাসান, হাদিসের সনদটি হচ্ছে সুন্দর, হাসান মানে গ্রহণযোগ্য, যে সহি এবং হাসান এই দুটো হাদিস হচ্ছে গ্রহণযোগ্য, আর বাকি যতগুলি জয়ীফ জাল আছে সব পরিত্যক্ত। এই জন্য হাদিসের ক্ষেত্রে সহি না জয়ীফ অবশ্যই জানতে হবে, যে জানেন না শুধু হাদিস শরীফে আছে, হাদিস শরীফ আছে, এগুলো দেশীয় ধর্ম, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ছেড়ে যাওয়ার দিন নয়, বোঝা গেছে না, কারণ হাদিসের সুরক্ষা মুহাদ্দিসিন যারা হাদিসের পণ্ডিত তাদের মাধ্যমে, তাদের খেদমতে কোনটা সহি সনদে সূত্রে প্রমাণিত, কোনটা সহি সনদে প্রমাণিত নাই, এইভাবে আল্লাহ হেফাজত করেছেন। সুতরাং মুহাদ্দিসিনদের এই হাদিসগুলি সম্পর্কে তারা কি বলেছেন এটা জানা থাকতে হবে। আপনি হাদিসের যদি পণ্ডিত না হন তো যারা হাদিসের পণ্ডিত তাদের মাধ্যমে জেনে নিতে হবে যে এই হাদিসটা সহি কিনা। পক্ষান্তরে কোরআন, কোরআনে কারিমের আল্লাহ রাব্বুল নিজে স্পেশাল হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ওইটা মুফাসসিরদের জন্য ছেড়ে দেননি, ওটা মুহাদ্দিস আর ইমামের জন্য ছেড়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দায়িত্ব নিয়েছেন, কোরআনকে কেউ বদলাতে পারবে না। জি, গতকালকে বলেছি, তো এই ছিল হাদিস। জি, দ্বিতীয় হাদিস 1346 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মা জালাসা কওমুন মাজলিসান, এই হাদিসটিতে জিকিরের মজলিস, যেখানে আল্লাহর জিকির আজকার হচ্ছে, আল্লাহর জিকির আজকার বলতে কি, কয়টি কথা, তিনটি কথা, যেখানে আল্লাহকে স্মরণ করা হচ্ছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা হচ্ছে, আল্লাহর দ্বীনের আলোচনা হচ্ছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের উপদেশ দেওয়া হচ্ছে, বোঝা গেছে না। এই জিকিরের মজলিসের ফজিলত, আপনারা জিকিরের মজলিসে বসে আছেন, এর ফজিলত জেনে নিন, যে কোনো জায়গায় আল্লাহকে স্মরণ করছেন সেটা জিকির, এমন জিকির যেটা দিয়ে আমিও উপকৃত হচ্ছি, আপনারা উপকৃত হচ্ছেন, এটা জিকিরের মতো আদি, যেটা দ্বারা সবাই লাভবান হচ্ছে, একজন আরেকজনকে লাভবান করছে, উপকৃত করছে। আর একটা জিকির হচ্ছে জিকিরের লাজিম, মানে শুধু সেটার উপকারিতা যেই ব্যক্তি জিকির করছে তার সাথে সীমিত, যেমন মসজিদে বেশ কিছু লোক এখন বসে আছে, অনেকে মসজিদে বসে আছে কিন্তু, তাই না, মসজিদে বসে কেউ কোরআন তেলাওয়াত করছে, মসজিদে বসে কেউ জিকির আজকার তসবিহ তাহলিল করছে, মাগরিব পর্যন্ত দোয়া করছে, আর যখন এফতে ইফতারি সময় হবে, ইফতার তার কাছে রাখা আছে, ইফতার করে নেবে হয়তো, বুঝছেন না, বা ইফতারি সময় হলে তখন বাসায় চলে গেল, দুটোই কিন্তু জিকির, এটাও জিকির, আর যারা মসজিদে বসে বিভিন্ন রকম জিকির আজকার করছে সেটাও জিকির। গতকালকে বলেছে কোনটা বেশি লাভজনক, যেটাতে নিজেও লাভ হচ্ছে আর অন্যকে আমি কিছু লাভ করিয়ে দিতে পারছি, এটার বেশি ফজিলত। দুই রকমেরই জিকিরের মজলিসের ফজিলত, এই মজলিসেরও ফজিলত, আর আপনি মসজিদে বসে আছেন, কোরআন তেলাওয়াত করছেন, জিকির আজকার করছেন, তসবিহ তাহলিল করছেন, বসে আছেন,
যখন ফজর পর বসে গেছে সূর্য উঠবে তারপরে আমি এশা করে যাব, এই যে জিকির আজকার করছে ওইটারও ফজিলত আর এটারও ফজিলত, দুটোরই ফজিলত। শোনেন বলছেন, মা জালাসা কাওমন, কোন জাতি কোন সম্প্রদায় যদি কোন মজলিসে বসে, মাজলিসান মজলিস আমরা বলি আরবিতে মাজলিস, আরবি শব্দ কিন্তু, ইয়াজ করুন আল্লাহ ফি, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের তারা জিকির আজকার করে আল্লাহকে স্মরণ করে। ফজিলত কয়টি? এই হাদিসে তিনটি কথা রয়েছে কিন্তু আরেকটি হাদিসে আরেকটি বাড়তি রয়েছে, চারটা ইনশাআল্লাহ বলে দেব আপনাদেরকে। বলছে ইল্লা হাফাতহুমুল মালায়েকাতু, তাদেরকে অসংখ্য ফেরেস্তা চারিদিক থেকে ঘেরে নেয়, রহমতের ফেরেস্তা, রহমতের অসংখ্য ফেরেস্তা চারিদিক থেকে ঘিরে আছেন আসমান পর্যন্ত, আমরা তাদেরকে দেখতে পাই না, যেমন জিনদেরকে দেখতে পাই, জিন আর মালায়েকা ফেরেস্তা এমন দুইটি আল্লাহর সৃষ্টি, তাদেরকে দেখতে পাই না আমরা কিন্তু তারা আমাদেরকে দেখে। জিন এখানে আছে, কোনো বিচিত্র নেই যে মমিন জিন আছে, যত রকমের ফিরকা দল উপদল মানব জাতির মধ্যে আছে তার চাইতে কম নেই জিনদের মধ্যে, ওদের মধ্যে সব তরিকত আছে, সুন্নত আছে আর বেদাত আছে, সুন্নতের অনুসারীও আছে, সহি আকিদারও আছে, আর আবার শিরক বেদাতকারী মাজার পূজারী জিনও আছে, ইয়াহুদি নাসারা আর হিন্দু সব রকমের জিন আছে। যখন জিন কারো শরীর নামে তখন বুঝতে পারেন, অনেক সময় কাফের জিন থাকে, অনেক সময় ভালো মমিন জিন থাকে, ধার্মিক থাকে, অনেক সময় নামাজি নামাজ না পড়লে ওই যাকে জিন ধরেছে তাকে পরেশান করে, হ্যাঁ, আর অনেক সময় নামাজ পড়লে পরেশান করে, অতি বোঝা যায় যে জিনটা ভালো না খারাপ। তো জিন এবং মালায়েকাকে দেখতে পায় না, অসংখ্য ফেরেস্তা ঘেরা আছে, ফেরেস্তা ঘেরে রাখা মানে আল্লাহর রহমত সেখানে বর্ষিত হচ্ছে। ফেরেস্তা এমনিতে নামে না, ফেরেস্তা কী নিয়ে নামে? রহমত বরকত নিয়ে নামে। এই জন্য কদর রাত সম্পর্ক আছে, তানাজ্জালুল মালায়েকাতু, অসংখ্য ফেরেস্তা নেমে আসেন, ওয়ার রুহ, এমনকি জিব্রাইল আলাইহিস সালাম নেমে আসেন। তো এইটার যদি আপনি তাফসীর না বুঝেন, তো ফেরেস্তা নেমে আসেন আর জিব্রাইল নেমে আসেন, তো কী পেলাম? ওনারা নেমে আসেন, ওনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করি। হ্যাঁ, রহমত আর বরকত আল্লাহর পক্ষ থেকে নিয়ে নেমে আসেন, এটা হচ্ছে উদ্দেশ্য। চারিদিক থেকে ফেরেস্তা ঘিরে থাকে, ওয়া গাশিয়াত হুমুর রহমা, আর দ্বিতীয় ফজিলত হচ্ছে মজলিসের, জিকিরের মজলিসে যে রহমত তাদেরকে চারিদিক থেকে ঢেকে রাখে, আল্লাহর রহমতে ঢাকা। জি, এই মজলিসে কেউ যদি মারা যায় যা জান্নাত ইনশাআল্লাহ, কেউ আল্লাহকে স্মরণ করতে করে মসজিদে কোরআন তেলাওয়াত করছে বা যে কোনো জায়গায় বাসাতে কোরআন তেলাওয়াত করছে, জিকির আজগার করছে, হ্যাঁ সন্ধ্যাবেলা আমি জিকির আজগার করছি, ওই অবস্থায় মারা যায় জান্নাতি, কারণ তাকে আল্লাহর রহমত ঢেকে আছে, ফেরেস্তা ঘিরে আছে। দুটো হইল ফজিলত। তিন নম্বর, ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তাদের কথা আলোচনা করেন ওই সমস্ত মালায়িকাদের সামনে, যেসব মালায়িকারা ইনদাহু তার আশেপাশে আছেন, অর্থাৎ আল্লাহর আরশের চারপাশে যে অসংখ্য মোকাররামীন ফেরেস্তা অর্থাৎ আল্লাহর সান্নিধ্য প্রাপ্ত ফেরেস্তারা আছেন, তাদের সামনে আলোচনা করেন, যেমন আমি আপনাদের সামনে আলোচনা করছি। যেমন এইরকম কেউ বসে আছে, ধরেন কিছু লোক আছে একে অপরের সাথে আলোচনা করছে, আল্লাহ রব তার আরশ আজিম থেকে, আল্লাহ যেন সুন্দর উদাহরণ, এই না যে সেম সেম কারোর সাথে উদাহরণ, আল্লাহ রব্বুল আলমিনের আরশের চারিদিকে অসংখ্য মালায়িকা রয়েছেন, যার সবচেয়ে কাছের মালায়িকা, সবচেয়ে শ্রেষ্ঠ মালায়িকা ফেরেশতা, তাদের সামনে আপনার মতো আমার মতো নগণ্যের আলোচনা হয়, যে অসহায় দুর্বল গরিব মানুষ, হয়তো অসুস্থ মানুষ, অচল মানুষ, এখানে আপনাকে কেউ পুছে না, আপনাকে কেউ আপনার কথা জিজ্ঞেস করে না, সুখ দুঃখের কথা জিজ্ঞেস করে না, সেখানে আপনার আলোচনা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা আলোচনা করছেন, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন জিকিরকারীদের দলে সামিল হওয়ার তৌফিক দান করেন, সুন্নতি তরিকায় বেদাতি তরিকায় নয়, সতর্ক সাবধান। কিন্তু চার নম্বর ফজিলত কি কারো জানা আছে জিকিরের মজলিসের? তিনটা হইল এই হাদিসে, কে বলতে পারে? এটাও সহি মুসলিম আছে, এটাও সহি মুসলিমই, কিন্তু এটা সংক্ষেপ করে দিয়েছেন লেখক, বা এই হাদিসটি সংক্ষেপে এসেছে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাতু, আল্লাহর পক্ষ থেকে ওই মজলিসে ওই জায়গায় প্রশান্তি নেমে আসে, শান্তি, মানুষ সুকুন চায়, শান্তি চায়, আজকাল পয়সার অভাব নেই, বরং যার কাছে যত বেশি পয়সা আর যে যত বড়ই ক্ষমতার মালিক, যে যত বড় দেশের মালিক, যত বড় যে কোনো রকমের ক্ষমতা রাখে, তার তত বেশি টেনশন, দুশ্চিন্তা, অশান্তির শেষ নেই। গরিব ডাল ভাত খেয়ে, শুকনো রুটি খেয়ে আর আর একটা সাধারণ বিছানাতে ঘুমিয়ে যাচ্ছেন, কোনো রকমের টেনশনের চিন্তা নেই,
কে দুশমন হবে আপনার? কারোর সাথে টাকা পয়সার লেনদেন নেই, কারো এক পয়সা মেরেও খাননি, আর আর আপনি কাউকে কারো ক্ষতিও করতে যাননি, কে আপনার দুশমন আছে? তাই না? রাস্তাঘাটে নির্দ্বিধায় চলছে, কিন্তু অন্যরা যাদের অনেক পয়সা আছে, আপনার না আপনার কাছে কেউ পাবে না, আপনি কারো কাছে পাবেন, টেনশন নেই। কিন্তু যাদের অনেক পয়সা চারিদিকে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে, আর সুইস ব্যাংক থেকে শুরু করে গোটা দুনিয়াতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এই পয়সা যে কোনোদিন ঘুরে আসবে কি আসবে না, তার ছেলেমেয়েরা ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করতে পাবে কি পাবে, এই টেনশন নিয়েই তো মরছ, টেনশন নিয়ে মরছে, পয়সা নিয়েও পরেশান। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, মনে শান্তি আছে। এই শান্তিটা সবচেয়ে বড় জিনিস। মানুষ কী চায়? শান্তি চায়, শান্তিতে জীবনযাপন করতে চায়। এই চারটি ফজিলত। তো এ হাদিসে ফজিলত জানলাম কিসের? মজলিসে জিকিরে, জিকিরের মজলিসের। আর আগের হাদিসিতে জানলাম যে জিকির আল্লাহর আজাব থেকে নাজাত দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম, জিকিরের ফজিলত জানলাম। আর একটি হাদিস, যারা জিকির আজকার করে না, আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকলো, আল্লাহর নাম পর্যন্ত আসলো না, একজন মুসলিম দু চারটা কথা বললে আল্লাহর নাম আসবে, যদি ভবিষ্যতে কোনো কিছু করবো ইনশাআল্লাহ, এলো না এলো না, যে আল্লাহর জিকির না, ইনশাআল্লাহ আল্লাহর জিকির, যদি একটা খুশির খবর কো একটা ভালো জিনিস দেখেন মাশাআল্লাহ, দেখেন মাশাআল্লাহ, তাই না? কেউ আসলো সালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, এটাও জিকির। আল্লাহর কাছে শান্তি চাইলেন কারোর জন্য, আর আপনার জন্য কেউ শান্তি চাইলো, আপনি তার জবাব দিলেন, সালাম দিল, সালামের জবাব দিলেন, এগুলো সব আল্লাহর জিকির। এগুলো কি সব আল্লাহর জিকির? জি, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর দিনের বিধি বিধান। তো কোনো একটা মজলিসে বসলেন, না আল্লাহর প্রশংসা, না নবী সাল্লামের ওপর দরুদ ও সালাম, কারণ আল্লাহর হক সবচেয়ে বড় হক, তারপরে সবচেয়ে বড় হক হচ্ছে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, না আল্লাহর হক আদায় করলেন, না রসুলুল্লাহর হক আদায় করলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে সেই মজলিস হচ্ছে পাপের মজলিস, সেই মজলিসে কাবিরা গুনাহ নাই হোক, সেই মজলিস বরকতহীন মজলিস, সেই মজলিসে কোনো রকমের বরকত নেই। আমাদের খাওয়া দাওয়ার পার্টিগুলো অধিকাংশ এমন হয়, দুই ঘন্টা চার ঘন্টা গ্যাদারিং, খাওয়া দাওয়া চলছে, আর দুনিয়ার গল্প গুজব চলছে, মহিলাদের কার কত সোনাদান আর গয়না আছে চলছে, কার কত জোড়া কাপড় চোপড় আছে চলছে, আর কার ছেলেমেয়েরা কত ভালো ভালো স্কুলে পড়াশোনা করছে, আর কত ফিস দিয়ে পড়াচ্ছে, এগুলোই চলছে, আর পুরুষদের গল্প চলছে, কে কত ইনকাম করলো, আর কে কত দেশ ঘুরলো, আর কত দেশে যাবে, ভিসা পেয়েছে অমুক দেশের, আউযুবিল্লাহ, এইসব করছে। হ্যাঁ, কাফের দেশে যাওয়াটাকে মনে করছে জান্নাতে চলেই গেল মাশাআল্লাহ। হ্যাঁ, এগুলো আলোচনা ছাড়া না আল্লাহর কথা, না রসুলের কথা, না দিনের কথা, না আখেরাতের কথা, না একবার জিকির আজকার, না আস্তাগফিরুল্লাহ, মজলিসে কত অসার আলতু ফালতু কথা হচ্ছে কিন্তু না আস্তাগফিরুল্লাহ পড়ছে কিছু নেই। এইরকম মজলিস হচ্ছে বরকতের মজলিস। এই মর্মে হাদিস 1347 নম্বর হাদিস, বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন, মা কাদা কওমুন মাকআদান, কোন সম্প্রদায় যদি কোনো মজলিসে বসে, লাম ইয়াজকুরুল্লাহ ফিহে, যেখানে আল্লাহর জিকির আজকার করলো না, আল্লাহকে স্মরণ করলো না, না সেখানে বিসমিল্লাহ বলা হইল, আরে খাওয়া দাওয়া করছে বিসমিল্লাহ বলেন, আরে কমপক্ষে এটাও তো আল্লাহর জিকির, এটাও তো আল্লাহর জিকির, যে সাহারিতে যে বরকত আছে বলা হয়েছে, সাহারি ভোর রাতে, ওর বিভিন্ন ব্যাখ্যার মধ্যে একটি হচ্ছে যে যেই ব্যক্তি সাহারি খেতে উঠলো, ঘুম ভাঙলো, তখন ঘুম ভাঙার দোয়া পড়লো, আল্লাহর জিকির হলো না, আলহামদুলিল্লাহ ইল্লাজি আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, একটা জিকির হয়ে গেল। হ্যাঁ, উযু করলো বিসমিল্লাহ বলে, আবার তারপরে উযুর পরে কালিমা শাহাদাত পড়লো, হ্যাঁ, আরও যে দোয়াগুলি উযুর দোয়া আছে, জিকির আজকার হয়ে গেল না, খেতে বসলো বিসমিল্লাহ, আর তারপরে খাওয়া দাওয়া শেষ করলো, আলহামদুলিল্লাহ ইল্লাজি আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিন্নি ওয়া লা কুওয়া, যদি অপরের বাসাতে খাই অন্যের খায় তাহলে আল্লাহুম্মা আতামানি ওয়াসকামান সাকানি ইত্যাদি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াকফির লাহুম ওয়ারহাম, কতগুলো জিকির হয়ে গেল, হলো না হলো না। এই জন্য সাহারিকে বরকত বলা হয়েছে, যে আর তারপরে সময়টা কত সুন্দর সময়, এই সময় আল্লাহ নিকটবর্তী, এই সময় আল্লাহর জিকির আজকার করছেন। তো যে কোনো মজলিসে কেউ যদি বসে আল্লাহ মিয়াজকুরুল্লাহ, সেখানে আল্লাহর জিকির আজকারই করে, আল্লাহর নাম পর্যন্ত এলো না, আল্লাহর নাম পর্যন্ত এলো, নাম আসলেও কোনো আল্লাহ জিকির আজকার নেই, কথা প্রসঙ্গে আসলো কোনো দিনই কথা নাই, খালি দুনিয়ার কথা। ওয়ালাম ইউসাল্লু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাত ও সালামও পেশ করলেন, দরুদ ও সালাম পেশ করলেন না, নবীর নাম আসছে,
দেশি তরিকা নবীজি বলেছেন, এগুলোই শিক্ষা ছিল আগের শিক্ষা। এখন তো আলহামদুলিল্লাহ কারেকশন হচ্ছে, নবীর আসলে বলতে শিখছেন, এখন প্রবাসে এসে অনেকটা শিখে গিয়ে আপনারা দেশবাসীকে শিখাচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখছেন, কিন্তু দেশে কি ওয়াইজ বক্তাদের, আমার নবীজি বলেছেন, হ্যাঁ হুজুরে পাক বলেছেন, কোথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুরে পাক বললেন আর আপনি নবীজি বললেন, নবীর কী হক আদায় করলেন আপনি? কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর আল্লাহর রহমত এবং শান্তি দুটো দোয়া করে, রহমত আর শান্তি, আর কী চায় মানুষ? আমার উপর যদি রহমত আর শান্তি হয় তো আমার কে কী ক্ষতি করতে পারবে? আপনাদের যদি আল্লাহর রহমত আর শান্তি হয়, আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে রহমত, সারা দুনিয়া একদিক ওর কিছু করতে পারবে না। এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছোট্ট একটি দোয়া, এটা হক নবীর, সর্বনিম্নে এই হকটি আদায় করেন। সবচেয়ে বড় হক আদেশ নবীর পথের পথিক হওয়া, নবীর তরিকায় জীবন গড়া, নবীর তরিকায় ছেলে মেয়েদের মানুষ করা, জি নবীর উম্মত তৈরি হওয়া, নবীর উম্মত তৈরি করা, এগুলো হচ্ছে বড় হক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নামড়া বেদাত না করা, শিরিক না করা, মন গড়া ধর্ম পালন না করা, নবী সাল্লামের পেছনে পেছনে থাকা, বিরোধিতা না করা, না নাস্তিকদের মতো হবেন না বেদাতিদের মতো হবেন। যে নাস্তিকরা নবীর বিরোধিতা করেছে আর বেদাতিরা নবীর আগে বেড়ে গেছে, বেশি পণ্ডিতি দেখেছে, যে আমরা আরও ধর্মকর্ম একটু বেশি ভালো করে করব, কথা বুঝছেন না? জি দুটোই কিন্তু বেয়াদবি, জি দুটোই বেয়াদবি। এই জন্য বেদিনীয় আর বদ্দিনী, বদ্দিন হচ্ছে যারা বেদাতি ধর্মকর্ম করে, আর বেদিন হচ্ছে যারা বেদহীন, ইসলাম থেকে দূরে রয়েছে, অথচ জন্মসূত্রে তারা ইসলাম পেয়েছিল। এই দুই ফিতনা থেকে এবং দুই গুমরা পথভ্রষ্ট দল থেকে বেঁচে থাকবেন এবং নিজের ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখবেন। আপনার ছেলেমেয়েরা না বেদিনদের দলে নাস্তিকদের দলে সামিল হবে, হ্যাঁ, আর না বেদাতিদের দলে সামিল হবে, না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দলে সামিল হবে, সাহাবায়ে কেরামদের দলে সামিল হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। তো এই ছিল হাদিস, যে কোনো মজলিসে বসলো আল্লাহর স্মরণও করলো না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর সালাত ও সালাম পেশ করলো না। ইল্লা কানা আলিম হাসরাতান ইয়াউমাল কিয়ামাত, তাহলে কিয়ামতের দিনে তার বড় আক্ষেপ হবে, বড় আক্ষেপ হবে যখন দেখবে আমলনামাতে শূন্য হয়ে আছে, শূন্য হয়ে আছে, অথচ তার বেটার চান্স ছিল। পাশাপাশি অনেক লোক আছে যারা অনেক এগিয়ে চলে গেছে, একই সাথে একই মহল্লায় একই গ্রামে একই ভাই বোন একই বাড়িতে বাস করেছে, কিন্তু একজন মাশাআল্লাহ যে কোনো মজলিসে বসলে আল্লাহর নাম, রাসূলের কথা আসলে দুরুদ, তারপরে ইসলাম চর্চা করেছে, আল্লাহর জিকির আজকার করেছে, যে কোনো জায়গায় ভালো কথা বলেছে, মানুষের মাঝে যখনই গেছে একটা কিছু ভালো বলার চেষ্টা করেছে, আর একজন একই মায়ের পেটের ভাই বোন, কিন্তু ও দিনের কাছে ছিল না, ও না আল্লাহর জিকির আজকার করেছে, না নবীর হক আদায় করেছে, কে আমাদের তো আক্ষেপ করবে যে হাইরে আমার ভাই কোথায় চলে গেল, আমার বোনেরা অন্যরা আমার গ্রামবাসী কোথায় এগিয়ে জান্নাতে চলে গেল, আমি জাহান্নামে পড়ে থেকে গেলাম। আল্লাহ কিয়ামতের দিন আক্ষেপ হবে, হিসাবের মাঠে সেখানে আক্ষেপ হবে, জাহান্নামে যাবে সেখানেও আক্ষেপ হবে, আক্ষেপ আর আক্ষেপ। ইল্লা কান আলী হাসরাতান ইয়াউমাল কিয়ামতের দিন আফসুস হবে যে এই সুযোগগুলো আমরা পেয়েছিলাম কিন্তু সুযোগকে কাজে লাগাইনি, এমন যেন আক্ষেপ না করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এখনই সংশোধনের তৌফিক দান করেন। হাদিস ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং হাদিসটি হচ্ছে হাসান, হাদিসটি হচ্ছে হাসান। আজ এই হাদিসটি মজলিসে জিকিরের চারটি ফজিলত বললাম, সেটি সহিহ মুসলিমের বলেছি। এই ছিল তিনটি হাদিস। জি হ্যাঁ, এই হাদিসগুলি থেকে যে বিষয়গুলি আমরা জানতে পারলাম, তো আশা করি প্রায় জিনিসগুলি আমি আলোচনা করেছি, তার মধ্যে সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে কোনো মজলিসে বসবেন যথাসাধ্য ভালো কথা বলার চেষ্টা করবেন, যথাসাধ্য ভালো কথা বলার চেষ্টা করবেন। একটা ভালো কথা যদি, দুনিয়ার কথা সবাই দুনিয়ার কথা আলোচনা করছে, আপনি একটু হ্যাঁ জোরে করে বলেন। আমাদের দেশে মানুষরা যখন হাসি পড়ে যদি বলেও আলহামদুলিল্লাহ আস্তে করে, এতে ভালো কথার প্রচার প্রসার হলো না, মনে মনে আলহামদুলিল্লাহ বললেন আপনি, মনে মনে ইয়ারহামকাল্লাহ, এ কেমন কথা হইল? বরং যখনই হাঁচি পড়লো আলহামদুলিল্লাহ, ওরা দুনিয়ার গল্প করছে, আপনি আলহামদুলিল্লাহ বললেন, আপনার জিকির হইল, দেখা দেখি যদি ওদের ইসলাম সম্পর্কে জ্ঞান থাকে বলবে ইয়ারহামকাল্লাহ, আর জোরে না বলে তো বলেন যে আপনার বলেন ইয়ারহামকাল্লাহ বলেন, এই যে একটা কথা বললেন যে আমি আলহামদুলিল্লাহ বললাম, ভাই আপনার ইয়ারহামকাল্লাহ তো বলবেন, আজে বাজে কথা বলছে দুনিয়ার গল্প করছে ওরা, হারাম কথা হলে ওই মজলিসে বসাই জায়েজ নয়, কিন্তু জায়েজ কথা ধরেন, ঘর সংসারের কথাই শুধু আলোচনা চলছে, তার মধ্যেও ভালো কথা আপনি ঢুকাবার চেষ্টা করবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। জি
জিকিরের অনেক ফজিলত রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটি কিতাব রয়েছে আলওয়াবেলুস সাইয়্যিব, আলওয়াবেলুস সাইয়্যিব। এই কিতাবে তিনি 100-এর বেশি জিকিরের উপকারিতা বর্ণনা করেছেন, 100-এর বেশি জিকিরের উপকারিতা বর্ণনা করেছেন। তার মধ্যে 30টি জিকির আজকার ফায়দা ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে বর্ণনা করব, কারণ আজকে যদি শুরু করি তো 30টা বলতে বলতে ইফতারের সময় হয়ে যাবে। সুতরাং আর তাড়াহুড়া করে বলে অসম্পূর্ণ কথাবার্তা বেশি উপকারীও হবে না, একটু ব্যাখ্যা করে বলবো যাতে করে আমাদের কলবে অন্তরে ওর একটা ভালো প্রভাব পড়ে এবং আমরা নিজেদেরকে বদলাতে পারি এবং আল্লাহ রাব্বুল আলমিনের কাছাকাছি হইতে পারি। জি, আল্লাহর ফেরেস্তারা জিন এবং আম্বিয়া রসুলগণ সবাই প্রতিযোগিতা করে। আল্লাহ কোরআনে বলেছেন সুরায় ইসরা, সুরায় বনী ইসরায়েলে, উলাইকা আল্লাযীনা ইয়াদউনা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমিল ওয়াসিলাত আইয়ুহুম আকরাবু ওয়া ইয়ারজুনা রাহমাতাহু ওয়া ইয়াখাফুনা আযাবা। আল্লাহ ছাড়া অন্যের যারা উপাসনা করে, যাদের উপাসনা করে, যুগে যুগে এক কিছু কিছু জাতি ছিল যারা ফেরেশতার পূজা করত, কিছু ছিল যারা জিনের পূজা করত, আর কিছু আছে যারা আল্লাহর নেক বান্দার নবী ওলিদের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিন এদের সম্পর্কে বলছেন যে যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে তোমরা ডেকে থাকো বা এক শ্রেণীর লোকের মুশরিকরা ডেকে থাকে, উলাইকা আল্লাযীনা ইয়াদউন, উলাইকা আল্লাযীনা, বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে এরা কি করে, আইয়াহুম আকরাবু, তারা ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য তারা আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করে। ওয়াসিলা মানে কুরবা, সান্নিধ্য তলাশ করে। উলাইকা আল্লাযীনা ইয়াদউন ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলা, আল্লাহর সান্নিধ্য লাভের চেষ্টা করে। নবী রাসূলগণও এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিভাবে বলছে আইয়াহুম আকরাব, কে বেশি কাছে যেতে পারে, কে বেশি কাছে যেতে পারে, মেয়ে কে কাছের মানুষ হতে পারে, সে কাছের বান্দা হতে পারে, দুনিয়ার বড় নেতার কে ঘনিষ্ঠ ব্যক্তি হতে পারে, কে ঘনিয়ে যেতে পারে, সেই জন্য কত রকমের যে হারামে লিপ্ত হচ্ছে আর কত রকমের যে মন জয় করার জন্য পাপে ডুবে যাচ্ছে, নিজের ইজ্জতকে বিক্রি করে দিচ্ছে পর্যন্ত, হ্যাঁ, কোনো নেতাকে খুশি করার জন্য আর নেতার সান্নিধ্য লাভের জন্য, আর রবের সান্নিধ্য লাভের জন্য। তো ওইসব নাজায়েজ কিছু করা লাগে না, আরে ভালো করো, নিজেকে ভালো করো, যত ভালো করে তত বেশি আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। আইয়াহুম আকরাব ওয়ারজুনা রহমাতাহ, এবং রবের রহমতের আশাবাদী হয়ে থাকে ভালো মানুষরা। ওয়াখাফুনা আযাব, আল্লাহর আযাবকে ভয় করে থাকে, আল্লাহর আযাবকে ভয় করে থাকে। সুতরাং আল্লাহর রহমতের আশা করবেন সবসময়, নিরাশ হবেন না, আল্লাহর আযাবকে ভয় করবেন, এই দুটো হচ্ছে ডানা, দুটোই ঠিক থাকতে হবে। যেমন আল্লাহর আযাবের ভয় থাকবে তেমন আল্লাহর রহমতের আশাও রাখতে হবে, আর আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাইতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানেই আজকের আলোচনা শেষ করছি, বাকি সময়টা জিকির আজকারে কাটান, কারণ জিকিরের আলোচনার জন্যই করছি, যে এর মাধ্যমে আমাদের কলব পরিষ্কার হবে এবং আমাদের আধ্যাত্মিক জীবনে উন্নতি আসবে, আর যখন আমাদের রুহের উন্নতি হবে তখন আমাদের ঈমান আমলের কোয়ালিটি সুন্দর হবে, আমাদের জীবনটা বদলে যাবে। আল্লাহ যেন আমাদের এইভাবে জীবনটাকে ভালোর দিকে বদলে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, ভালো থেকে আরও ভালো হওয়ার যেন তৌফিক দান, যেসব ভাই বোনেরা ভালো তাদেরকে আরও বেশি ভালো হওয়ার যেন তৌফিক দান করেন, এবং জান্নাতিদের সাথে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল উচ্চ স্থানে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ স্থান দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।